সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের কাঙ্ক্ষিত অনুষ্ঠান, আপনাদেরই প্রিয় অনুষ্ঠান জলসা টিভি প্রযোজিত ইসলামিক গানের শিল্পীদের নিয়ে মাহে রমজানের প্রতিদিনের লাইভ অনুষ্ঠান সুরে সুরে আড্ডায় আজকে হাজির হয়েছি আমি শফিক আদনান, এবং সাথে এনেছি দুজন বিখ্যাত শিল্পী, প্রখ্যাত শিল্পীদেরকে, যারা আপনাদেরকে পুরো সময় জুড়ে বিনোদন দিয়ে যাবে, ইসলামিক বিনোদন দিয়ে যাবে, ইসলামিক সঙ্গীত শোনাবে, তাদের সাথে কথা হবে, আড্ডা হবে, গান হবে। আর আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং জানাবেন কার গান ভালো লাগছে, কোন গানটি শুনতে চাচ্ছেন। দর্শক মণ্ডলী, এই হোম কোয়ারেন্টাইন অবস্থা, লকডাউন অবস্থায় আমরা ঘরে আছি, নিরাপদে আছি। আমরা যদি এখন বের হয়ে আগবাড়িয়ে বের হয়ে দেশের আইন শৃঙ্খলাকে তোয়াক্কা না করি, তাহলে নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনবো। তাই সবাইকে অনুরোধ করছি, ঘরে থাকুন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে থাকি, নিজের নিরাপত্তাটাকে প্রায়োরিটি দেই, এবং আমাদের দ্বারা যেন অন্য কেউ সংক্রমিত না হয় সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখি। ইনশাআল্লাহ এই সময় কেটে আবারও আলোর দিশারি জ্বলবে, ইনশাআল্লাহ আমরা এই প্রত্যাশায় আছি। দর্শক মণ্ডলী, বেশি কথা বলবো না, কথা কম হবে আজকে, গান বেশি হবে, যেহেতু গানের দুজন পাখি আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে যে দুজন যুক্ত আছেন, একজন হচ্ছেন শিশু শিল্পী, সময়ের আলোড়ন সৃষ্টিকারী শিশু শিল্পী দীন মোহাম্মদ দিগন্ত, এবং আছেন সময়ের আলোড়ন সৃষ্টিকারী শিল্পী, সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ সহ প্রখ্যাত কিছু শিল্পী গোষ্ঠীতে নেতৃত্ব দিয়েছেন, এবং তিনি এখন বর্তমানে শিল্পীদের গড়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমন একজন গুণী শিল্পী। শিল্পী তাওহিদুল ইসলাম আমাদের সাথে আছেন। তাওহিদুল ইসলাম ভাইয়া কেমন আছেন? সালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা, জলসা টিভির দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই। আর মাহে রমজানে একে তো রহমত, এদিকে আবার করোনার যে একটা গজব, সব মিলে দেখা গেছে যে রহমতটাই এখন বেশি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সকাল থেকে যে বৃষ্টিটা হচ্ছে একজন রোজাদারের জন্য, এর চাইতে মনে হয় যে রমজান মাসে রহমত আর কি হতে পারে। রহমতের শুরুই একদম বৃষ্টি দিয়ে ঠান্ডা একটা পরিবেশ, ঘুম ঘুম চোখ নিয়ে সবাই আমরা আছি। আর এই সময়ে মোটামুটি ঘরে বসে অন্যান্য কেউ হয়তো কোরআন তেলাওয়াত করি, কেউ হয়তো ঘুমাই, সেই সময়ে আমরা কাউকে ডিস্টার্ব করতে এসেছি আর কাউকে বিনোদন দিতে এসেছি, যেরকম মানে বলা যায় আর কি। সাথে আছে দীন মোহাম্মদ দিগন্ত, কেমন আছো? হ্যালো হ্যালো দিগন্ত, শুনতে পাচ্ছো? আচ্ছা, দিগন্ত আছে আমাদের সাথে, থাকবে, আপনাদেরকে গান শোনাবে ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব যে এই পুরো প্রপার টাইমটা যেন আমরা সঙ্গীতের মধ্যে থাকতে পারি। আমরা আজকে একটু ভিন্ন ধারার গান নিয়ে হাজির হবো এবং পুরাতন কিছু গান করব। আমাদের শিল্পী তাওহিদুল ইসলাম ভাই আছেন এবং দীন মোহাম্মদ দিগন্ত আছে। তা আমরা চেষ্টা করবো পুরাতন দিনের গানগুলো করার জন্য। তৌহিদ ভাই কি বলেন, পুরাতন দিনের গানগুলো করলে কেমন হয়? পুরাতন দিনের গান আমাদের প্রাণের গান, প্রথম দিনের গান ওল্ড ইজ গোল্ড, ভালো লাগে সবসময় পুরাতন গানগুলো গাইতে। জি জি জি, আচ্ছা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ পুরাতন দিনের গান দিয়ে আমাদের পুরো প্রোগ্রামটাকে সাজিয়ে রাখার জন্য। তৌহিদ ভাই, আমরা কথা বলবো না, কথা আরো হবে, মাঝে অনেক কথা হবে। তো আমরা শুরু করব চমৎকার একটি গান দিয়ে ইনশাআল্লাহ। আপনি আপনার শিডিউলে অবশ্যই চমৎকার একটি গান রেখেছেন, আমরা কোন গান দিয়ে শুরু করতে পারি? আমি শুরুতে হামদে বাড়ি তালা দিয়ে শুরু করি। আমার জি, এই গানটির কথা লিখেছেন আমার ওস্তাদ, আমার প্রিয় মানুষ, শিল্পী মাসুদ রানা ভাই, মেঘ মুক্ত আকাশ, সেরা একটি গান বাংলাদেশের, একদম কালজয়ী একটা গান। সময় এই গান না হইলে কালচারাল প্রোগ্রাম হতো না, এরকম একটা অবস্থা। তো এই গানটা দিয়ে শুরু করছি,
জি দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জলসা টিভির প্রতিদিনের লাইভ অনুষ্ঠান সুরে সুরে আড্ডার। আজকের এই এপিসোডে উপস্থিত আছেন বিখ্যাত শিল্পী, সময়ের আলোড়ন সৃষ্টিকারী শিল্পী তাওহিদুল ইসলাম। আমরা তার কণ্ঠে এবার চমৎকার একটি হামদে বাড়ি তালা শুনবো। আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, এমনি আমার হৃদয় ভরে দাও তোমার রহম দ্বারা। আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, এমনি আমার হৃদয় ভরে দাও তোমার রহম দ্বারা। আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, বৃক্ষলতা তোমার ছবিরে সজীবতা, তোর করুণায় পাখা গান গায় নেই কোনো বধিরতা। ও বৃক্ষলতা তোমার ছোঁয়ায় পাই যে ফিরে সজীবতা, তোমার করুণায় পাখিরা গান গায় নেই কোনো বধিরতা। তোমার ভালোবাসা দাও মোর হৃদয় বইছে যে দারুণ খরা। আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, এমনি আমার হৃদয় ভরে দাও তোমার রহম দ্বারা। আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, তোমার আলোকে দূর আকাশে মিটি মিটি চাতি হাসে, তোমার হুকুমে ফুলের আশা গন্ধ ছড়ায় বাতাসে। ও তোমার আলোকে দূর আকাশে মিটি মিটি চাতি হাসে, তোমার হুকুমে ফুলের আশা গন্ধ ছড়াই বাতাসে। তোমারই প্রেম দাও মোর হৃদয় দিয়েছি যে আজ ধরা। আমি মেঘ আকাশ দেখে তারা ভরা, এমনি আমার হৃদয় ভরে দাও তোমার রহম দ্বারা। আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা। চমৎকার চমৎকার, অসাধারণ গান। গানটা তো মোটামুটি এই গানের সাথে রিলেটেড। তবে আমরা যখন ছোটবেলায় গানটা শুনতাম, মাসুদ ভাইয়েরা গাইতো, তখন একটা ফিল হতো যে গাওয়ার যে একটা আনন্দ। কৈশোর কৈশোরের প্রিয় একটা গান, পরবর্তীতে যদিও গাওয়ার সুযোগ হয়েছে, আমি মনে হয় যে গানটা গাইতাম শুধুমাত্র হারমোনিয়াস দেওয়ার জন্য, চিকন একটা ভয়েস দেওয়ার জন্য বড়দের সাথে গাইতাম। আর তোমরা তো ধীরে ধীরে বড়দের সাথে একদম গাওয়া শুরু করে দিলা। যাই হোক, এখন ভালো লাগছে, লোকজনের কমেন্ট গুলো একটু পড়ে নিচ্ছি। হান্টার কক্স লিখেছে, আসসালামু আলাইকুম রমাদান মুবারক। ওয়ালাইকুম আসসালাম রমাদান মুবারক। নীরা হোসেন বিপ্লব তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহিদুজ্জামান শাইন লিখেছেন, মাশাল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন, সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। এরপরে মাহে রমজানের শুভেচ্ছা, মাহে রমজানের শুভেচ্ছা। নীরব হোসেন বিপ্লব লিখেছেন, শেয়ার হচ্ছে না কেন, সেটা তো আমরা বলতে পারছি না, শেয়ারের অপশন অবশ্যই আছে, আপনি চেষ্টা করুন একটু, আমার মনে হয় পেয়ে যাবেন।
মন ভরে গেল আবার লিখেছেন, এরপরে লাভ রিয়াক্ট করেছেন ইত্যাদি ইত্যাদি। যাই হোক, যেটা মজার বিষয় হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামটা, তাহলে তুমি জানো হয়তো যে দেশ বিদেশের সর্বস্তরের মানুষ আমাদের এই প্রোগ্রামটিকে একসেপ্ট করেছে, এবং আমাদের এই প্রোগ্রাম সাপ্তাহিক একটা প্রোগ্রাম, রমজান বাদে অন্য সময় কিন্তু সাপ্তাহিক এই প্রোগ্রামটা হয়। তো এই সময়ের জন্য, এই প্রোগ্রামটা দেখার জন্য কিন্তু দেশ বিদেশ থেকে অসংখ্য লোকজন অপেক্ষায় থাকে। তো ওই প্রোগ্রামটা আমরা এত ভালো শিল্পী তাওহিদুল ইসলামকে আমরা আনতে পেরেছি, এই জন্য আসলে সত্যি আমি ব্যক্তিগতভাবে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি তাওহিদকে। আমাদের এই জলসা টিভির ক্ষুদ্র আয়োজনে তোমাকে, তুমি সাড়া দিয়েছ, দেশবাসী এবং তোমার যারা ভক্ত আছে তারা আমাদের এই প্রোগ্রাম দেখছে, এবং জলসা টিভির যারা নিয়মিত দর্শক আছে তোমাকে দেখছে এবং তোমার জন্য দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার কণ্ঠটাকে আরো শানিত করে দেন, আল্লাহুম্মা আমিন। তো তাওহিদ, আমরা এখন একটু, খুব ভালো লাগছে, হ্যাঁ, একটু দিগন্তের কাছে যাব। আমি তোমার ফ্যান, তো জলসা টিভিকে ধন্যবাদ, আমাদের একটা মত বিনিময় হচ্ছে, আড্ডাটা আশা করছি ভালো লাগবে। মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু বগুড়াতেই থাকি, তারপরে কিন্তু দেখা সাক্ষাৎ খুব কম হয়, আবার ধরো বগুড়াতে আসা হয়, যখন ঢাকাতে গেলেও দেখা যায় কম দেখা হয়। আসলে তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত, আমি হয়তো টুকটাক কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকি, দেখা সাক্ষাতে কিন্তু বিশাল একটা সুযোগ করে দিয়েছে জলসা টিভি, যদিও অনলাইনের মাধ্যমে, তারপরে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সাক্ষাৎ করতে পারছি। তো দিগন্ত কি আছো আমাদের সাথে? আচ্ছা দিগন্ত যখন চলে আসছে, দিগন্ত আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখন একটা তোমার কণ্ঠে একটা গান শুনতে চাচ্ছি, তুমি কোন গান শোনাবে? আমি ধন্যবাদ জানাচ্ছি জলসেবীকে আমাকে আবারও শৈশবের আড্ডাতে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি প্রথমে রমজান মাস যেহেতু চলছে সেই জন্য আমি রমজানের গান দিয়ে শুরু করি। ওকে ওকে, তাহলে রমজানের গান শুনবো। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জলসা টিভির প্রতিদিনের, মাহে রমজানের প্রতিদিনের লাইভ অনুষ্ঠান সুরে সুরে আড্ডার আজকের এই পর্বে উপস্থিত আছেন গুণী ক্ষুদে শিল্পী দীন মোহাম্মদ দিগন্ত। তার কণ্ঠ থেকে আমরা এবার শুনবো একটি মাহে রমজানের গান। তো দর্শক শুনতে থাকুন এবং উপভোগ করুন জলসা টিভির সুরে সুরে আড্ডা। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে, রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে, গুনাহ মাফের তো সুযোগ, খোদার প্রিয় হবার তো সুযোগ, গুনাহ মাফের তো সুযোগ, খোদার প্রিয় হবার তো সুযোগ, এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, খোদার রঙে জীবন রঙিন করে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে, পাপি তাপি আয়ে ছুটে, খোদার রহম তোরানে রে লুটে, পাপি তাপি আয়ে রে ছুটে, খোদার রহম তোরা মেরে লুটে, পাহাড় সমান গোনার বোঝা, পাহাড় সমান
গোনার বোঝা দেবেন রহিম সবই ক্ষমা করে, মাহে রমজানিল বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে, মাহে রমজানিল বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে, মাহে রমজানিল বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে, মাহে রমজানিল বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। এই গানটা না শুনলে কেন যেন মনে হয় যে রমজান আসেনি আসলে একটা ব্যাপার স্যাপার থাকে, তাই না? আর এই জি গানের সাথে একটা রমজানের যে সম্পর্ক, গানটা শুনলেই একটা সময় আমরা টেলিভিশন সহ প্রত্যেকটা রেডিও সহ সব জায়গাতে এই গানটা শুনতে পেতাম, এখনো শোনা যায়। পরিবেশের কারণে এই বছরটা একটু কম, আমরা নিজেরাও প্রোগ্রাম করতে পারিনি টেলিভিশনে, পরিস্থিতির কারণে ঘরে আছে। যাই হোক, তো এই গানটার সাথে কিন্তু রমজানের একটা সম্পর্ক, যেমন ঈদের যে গানটা নজরুলের, ওমন রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটা না শুনলে যেমন ঈদ অপরিপূর্ণ মনে হয়, একটা মানসিকতা জাস্ট। যদিও ঈদ তো অপরিপূর্ণ হওয়ার জন্য নজরুলের, বা ঈদ পরিপূর্ণ হওয়ার জন্য তো নজরুলের গান দায়ী না, তাই না? তো যাই হোক, দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান সুরে সুরে আড্ডা। আজকের এপিসোডে উপস্থিত আছেন দুই গুণী শিল্পী, একজন শিশু শিল্পী দীন মোহাম্মদ দিগন্ত, দিগন্ত জি শুনতে পাচ্ছ আমাকে? তুমি জি আরেকটা গান শোনাও। আমি আমি এবার পৃথিবী না জানুক মুশিউর রহমান স্যারের শুরু করা গানটি করার চেষ্টা করছি। গাও। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমার। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি, মজে গেছি দুনিয়া, মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, তুমি রহিম তুমি রাহো, তুমি রহমান তুমি দয়াবান, আমায় তুমি করো গো মা, আমায় তুমি করো গো মা, এই গুনাগার এই শুধু চাই, দয়াময় তুমি মাফ
মাফ করো আমায়, মাফ করো আমায়, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। মার্শাল্লাহ দিগন্ত, অনেক সুন্দর করে গানটি গাইলে, খুব ভালো লাগলো। আশা করছি আমাদের দর্শকদেরও ভালো লেগেছে। শুধু দর্শক, আপনারা যারা দেখছেন, আশা করছি আপনাদের দিগন্তের গানটি ভালো লেগেছে। দিগন্ত, তুমি কোন ক্লাসে পড়ছো? আমি এবার ক্লাস 5-এ পড়ছি। ক্লাস 5-এ? জি, আচ্ছা আচ্ছা, তুমি গান শিখছো কতদিন হলো? প্রায় 4-5 বছর হয়ে গেছে। 4-5 বছর? মাশাআল্লাহ, তাহলে তো অনেক ছোট্ট থেকে গান শিখছো, খুব ভালো। দর্শক, আমাদের উপস্থাপক হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে শিল্পী শফিক আমাদের মাঝে থেকে রিমুভ হয়েছে, আশা করছি দ্রুতই ফিরে আসবে। আমি এই মুহূর্তে আরেকটি গান শোনাচ্ছি, একটি নাতের রাসুল শোনাচ্ছি। এই গানটির কথা লিখেছেন ডক্টর মাহফুজুর রহমান আখন স্যার, সুরারোপ করেছেন শিল্পী মাসুদ রানা। ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চায়, ফুটলো যে ফুল মরুর বুকে, মক্কা মদিনাতে মুক্তি সুবাস ছড়িয়ে দিল, কাবার পথে পথে। ফুটলো যে ফুল মরুর বুকে, মক্কা মদিনাতে মুক্তি সুবাস ছড়িয়ে দিল, কাবার পথে পথে। বিশ্ব মানুষ মাতোয়ারা, নিজে তাহার তুল, নিজে তাহার তুল। ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পর, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চায়, আকাশ জুড়ে তারার বেলা, পাখির কণ্ঠে সুরের খেলা, বৃক্ষ তরু সালাম জানায় বিশ্ব জুড়ে মাতোয়ারা। সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখীর সাথী, দুজাহানের নেতা তিনি, আধার ধরাই বাতি। সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখীর সাথী, দুজাহানের নেতা তিনি, আধার ধরাই বাতি।
চিনতে তারে বনের পশু করেনি তো ভুল, করেনি তো ভুল, ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ গন্ধ যার তুল, ফুলের মতো ফুল হতে চায়। অনেক সুন্দর, মাশাল্লাহ। আমাকে এই গানটি খুব ভালো লাগে, তো আপনাকে স্যার, আপনাকে আমার খুবই পছন্দ কিন্তু। অনেক ধন্যবাদ তোমাকে দিগন্ত। তুমি কি রোজা আছো আজকে? জি, রোজা আছি। তাই নাকি, মাশাল্লাহ। তুমি কত বছর থেকে রোজা রাখছো? প্রায় 5 বছর থেকে। 5 বছর থেকে? জি, আচ্ছা আচ্ছা, খুব ভালো। তুমি রোজা রেখে দর্শকদের গান শোনাচ্ছো, এটা অনেক বড় একটা বিষয়। আল্লাহ তোমাকে অনেক বড় করুক, তুমি অনেক বড় হও। তো আমরা এই পর্যায়ে তোমার কণ্ঠে আরেকটি গান শুনি। কোন গানটি শুনবো তোমার? আমি এবার মায়ের গান করতে যাচ্ছি। গানটির কথা আজিজুর রহমান এবং সুর হাসনাত আব্দুল কাদের। আচ্ছা ঠিক আছে, শোনাও। আকাশ পড়তে চাঁদ নেমেছে, মা মেলার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে, মা মেলার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর পারে জানাইলা খুশালাম, জানাইলা খুশালাম। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর পরে জানাইলা খুশালাম, জানাইলা খুশালাম। আকাশ হতে চাঁদ নেমেছে, মা মিনার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। হাসিন উষার দিক রাঙিয়ে বিরান বাগের গুল ফুটিয়ে জীবন খেয়ার ঝিলমিলিয়ে মন ভরিয়ে তোলে, মন ভরিয়ে তোলে। হাসিন উষার দিক রাঙিয়ে বিরান বাগের গুল ফুটিয়ে জীবন খেয়ার ঝিলমিলিয়ে মন
ভরিয়ে তোলে, মন ভরিয়ে তোলে, আকাশ পথে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে, হাসিনু সার দিক রাঙিয়ে বিরান বাগের গুল ফুটিয়ে, জীবন খেয়ার ঝিল মিলিয়ে, মন ভরিয়ে তোলে, মন ভরিয়ে তোলে, আকাশ অতি চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, 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 চাঁদের চিরাগ জ্বলে। মারহাবা, মাশাল্লাহ, অনেক সুন্দর করে দিগন্ত দর্শক আপনাদের গান শোনালো, অনেক সুন্দর করে গিয়েছে, আশা করছি আপনাদের ভালো লেগেছে। শুধু দর্শক, আপনারা দেখছেন জলসা টিভির নিয়মিত আয়োজন আমাদের আজকের এই গানের অনুষ্ঠান। আমরা আর কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে। দিগন্ত, তোমার কি ইচ্ছা ভবিষ্যতে? ভবিষ্যতে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। ইঞ্জিনিয়ার হতে চাও? মাশাল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুক। শিল্পী হতে চাও না, ইঞ্জিনিয়ারের পাশাপাশি? আমি যেন ইঞ্জিনিয়ার হতে পারি এবং ভালো মানুষ হতে পারি। আচ্ছা ঠিক আছে, মাস আল্লাহ তোমাকে কবুল করুক। দর্শক, এ পর্যায়ে আমি আরেকটি গান শোনাচ্ছি, দিগন্ত গান শোনালো। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজে গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজে গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ স্বাদু পানি, জঠর জ্বালা জুড়াতে ফল ফসল জানি, তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ স্বাদু পানি, জঠর জ্বালা জুড়াতে ফল ফসল জানি, পথের দিশায় তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে রাসুলে আকরাম, দয়ায় ফুরান, দয়ায় ফুরান।
তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাক, গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক, দিলে পাখ পাখালির ডাক, বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সোহাগ দান করেছ নানা রঙের দুঃখে, বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সোহাগ দান করেছ নানা রঙের দুঃখে, দান করেছ তেমনি তুমি, দান করেছ তেমনি তুমি জ্ঞান আর বিজ্ঞান, দয়ায় অফুরান, দয়ায় অফুরান, যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় অফুরান, দয়ায় অফুরান, দয়ায় অফুরান, তোমার দয়ায় অফুরান, তোমার দয়ায় অফুরান। মাশাল্লাহ মাশাল্লাহ, তৌহিদের কণ্ঠে অসাধারণ একটা গান শুনলাম, চমৎকার। তোমরা এতক্ষণ ধরে কানেক্টেড ছিল, আমি যান্ত্রিক ত্রুটির কারণে ডিসকানেক্টেড ছিলাম, যাই হোক ফিরে এসেছি আপনাদের সাথে। অনেকে কমেন্ট করেছেন, শফিক বা তাওহিদ যে কেউ মল্লিক সাহেবের একটি গান করলে খুশি হতাম, নিউ ইয়র্ক থেকে মোস্তফা মামুন। আমি যেহেতু প্রেজেন্ট করছি তাওহিদ, একটা মল্লিক ভাইয়ের গান, কবি মতিউর মল্লিক ভাইয়ের গান একটা আমার মনে হয় গাইলে সবচেয়ে খুশি হতেন নিউ ইয়র্ক থেকে। করোনা কবলিত সবচাইতে ডেঞ্জার জোন, ডেঞ্জার কান্ট্রি নিউ ইয়র্কে তিনি আছেন। এরপরে মজুমদার বাপ্পি ভাই লিখেছেন, আপনার কাছে একটি প্রার্থনামূলক গানের রিকোয়েস্ট, গানটা হলো পৃথিবী না জানুক আমি তো জানি। দেখা যাক ইনশাল্লাহ। ছোট ভাই দিগন্ত, সত্যি জি 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 দর্শক, আপনি শুরুর দিকে হয়তো শুনতে পাবেন। আচ্ছা 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 আচ্ছা, সেভ হিউম্যানিটি উনি আবার লিখেছেন যে অসাধারণ দিগন্ত। জয়নুল আবেদিন লিখেছেন, মাশাল্লাহ মারহাবাদিন মোহাম্মদ। তো আলহামদুলিল্লাহ চলছে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান জলসা টিভির, রমজান পবিত্র রমজানের প্রতিদিনের লাইভ সুরে সুরে আড্ডার আজকের পর্বে উপস্থিত আছেন শিশুশিল্পী দীন মোহাম্মদ দিগন্ত এবং সারা জাগানো শিল্পী তাওহিদুল ইসলাম। আমরা শুনছিলাম তাওহিদ এবং দিগন্তের কণ্ঠে চমৎকার চমৎকার গান। দর্শক মন্ডলী, আপনাদের পছন্দের গান আপনারা লিখতে পারেন। তো তাওহিদের কাছ থেকে তো এখন একটা গান শুনলাম, এখন দিগন্তের কাছ থেকে কোন গানটি শুনতে পারি? আমি এবার প্রার্থনামূলক গান করছি, গানটির কথা আবু তাহের বেলাল স্যার এবং সুর করেছেন মুর্শিদ আহমদ স্যার। মাতাল্লা, ঠিক আছে ঠিক আছে। ইমানের পথে আবে চাল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে আবে চাল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়,
আমি তো ভয় পাচ্ছিলাম যে ক্র্যাক করে কিনা। যাই হোক, মাশাল্লাহ তুমি গানটিকে যথার্থই গিয়েছো। একজন দর্শক লিখেছেন যে শফিক ভাইয়ের কণ্ঠে একটা গান শুনতে চাই। তো আমি আসলে দুইজন বিখ্যাত শিল্পীদের মাঝে আমার আসলে গান গাওয়াটা বেমানান লাগবে, তারপরেও যেহেতু দর্শকের রিকোয়েস্ট কিছুটা হলেও তো রাখতে হবে, তাই না? চেষ্টা করছি একটা গান গাওয়ার জন্য। সারাটা দিন শুধু উপোস থাকা, নয় তো রোজার বিধান। সারাটা দিন শুধু উপোস থাকা, নয় তো রোজার বিধান। রোজা হলো আত্মশুদ্ধি, সকল কাজে মানা ক্ষুধার বিধান। রোজা হলো আত্মশুদ্ধি, সকল কাজে মানা খোদার বিধা।
সারাটা দিন শুধু উপোস থাকা, নয় তো রোজার বিধান। সেহেরি করে ঝেড়ে ফেলো পাপ ক্লেশ, ইফতারেতে আল্লাহর কাছে কেঁদে দিন, তাকে করো শেষ। সেহেরি করে ঝেড়ে ফেলো পাপ ক্লেশ, ইফতারেতে আল্লাহর কাছে কেঁদে দিন, তাকে করো শেষ। সঞ্চয় করো রোজার ফজিলা, সঞ্চয় করো রোজার ফজিলা, নিজ হাতে খোদা দেবেন প্রতিদান। রোজা হলো আত্মশুদ্ধি, সকল কাজে মানা খোদার বিধান। সারাটা দিন শুধু উপোস থাকা, নয় তো রোজার বিধান। নলুফে নাম সিয়ামের সৌগাত, তাহাজ্জুদে কাঁদো খোদার কাছে তুলে দুহাত। নলুফে নাম সিয়ামের সৌগাত, তাহাজ্জুদে কাঁদো খোদার কাছে তুলে দুহাত। হেদায়াত হয়তো মিলবে নসিবে, হেদায়াত হয়তো মিলবে নসিবে, রহমতে ঢেকে দেবেন মহিয়া। রোজা হলো আত্মশুদ্ধি, সকল কাজে মানা খোদার বিধান। সারাটা দিন শুধু উপোস থাকা, নয় তো রোজার বিধান। সারাটা দিন শুধু উপোস থাকা, নয় তো রোজার বিধান। মারহাবা মারহাবা, চেষ্টা করলাম আর কি, আসলে এত গুণী শিল্পীদের মধ্যে গান গাওয়াটা বেমানান লাগে। তারপরে যেহেতু দর্শকের অনুরোধে জাস্ট গানটা গাওয়া, একটু কমেন্ট গুলো পড়ছি। মোহাম্মদ তোহা লিখেছেন, শুভকামনা দিগন্ত ভাই অসাধারণ। তাসফিয়া মোয়াজ লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবারও লিখেছেন, আমি মোয়াজ বিন মাকসুদ। হ্যাঁ, মোয়াজ বিন মাকসুদ, মোয়াজ খুব ভালো একজন অভিনেতা মল্লিক একাডেমির। আজিম খান, মাশাল্লাহ অনেক সুন্দর গেয়েছে দিন মোহাম্মদ। হ্যাঁ, ও ছোট মানুষ, ওর জন্য বেশি দোয়া আসছে আমাদের পক্ষ থেকে, ওর জন্য দোয়া। সেভ হিউম্যানিটি লিখেছেন, সবপ্রিয় মুখগুলোকে আল্লাহ তাআলা ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। শামীম ফেরদৌস লিখেছেন, মাশাল্লাহ। এহসানুর রহমান লিখেছেন, সুফিক ভাইকে সবসময় দারুণ লাগে। জি, আজকেও দারুণ লাগার পিছনে মানে কড়া রকমের একটু আলোর ব্যাপার স্যাপার আছে, তাছাড়া দারুণ লাগার কথা না, দেখাই যেত না। আপনারা অনুবেক্ষণ যন্ত্র দিয়েও হয়তো খুঁজে পেতেন না, আর যে শ্যাডোটা দেখা যেত ওইটাই মনে করতে হতো এটা সফিক। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আড্ডা দিচ্ছি, আড্ডা জমে উঠেছে, আড্ডার এমন একটা পর্যায়ে চলে এসেছি আমরা যে দর্শককে ছেড়ে যেতে আমাদের ইচ্ছে করছে না। আমরা তবুও আমাদের প্রোগ্রামের যেহেতু নিয়ম রয়েছে যে শুরু যখন হবে শেষ তো করতেই হবে, সেই জন্য আমরা চেষ্টা করব এখন তাওহিদের কাছ থেকে গান শুনবো, সর্বশেষ গান।
এরপরে দিগন্তের কাছ থেকে সর্বশেষ গান শুনবো। তাওহিদ, আমরা কোন গানটি শুনতে পারি এবার শেষ গানটি? এবং আরেকটি জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে যে দর্শকের উদ্দেশ্যে যদি তোমার কোনো কথা থাকে সেই কথা দিয়ে তারপরে তুমি তোমার শেষ গানটি শুরু করো প্লিজ। আচ্ছা, অনেক ধন্যবাদ জলসা টিভির কর্তৃপক্ষকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দিগন্তের জন্য শুভকামনা শফিক, আমি তো তোমার একজন ফ্যান। আলহামদুলিল্লাহ, আমরা একসাথে অনেক স্মৃতি আমাদের, তো লাইভ ভালো একটা আড্ডা আমরা দিলাম। তো দর্শকের উদ্দেশ্যে আমাদের জন্য দোয়া করবেন, রমজানুল মুবারকের হক যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আর এই করোনা মহামারী থেকে যেন আমরা সবাই পরিত্রাণ পেতে পারি, এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি প্রার্থনা করি আমরা। আর সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা। আমি ইনশাআল্লাহ। শেষ গানটি করছি শিল্পী নওশাদ মাহফুজের গাওয়া, বিখ্যাত তোমার নামে আমি কত গান গাই, এই গানটা দিয়ে শেষ। অসাধারণ একটি গান, তোমার নামে আমি কত গান গাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই, তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই, তুমি সুন্দর সে তো সবার সেরা, আনন্দ সে যে সুখে ঘেরা, তুমি সুন্দর সে তো সবার সেরা, পায়ানন্দ সে যে সুখে ঘেরা, পবনের ঝংকারে দোলা লাগে তোমার সুধা, সে তো এই মনে চায় তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই, পাখির কুহুতানে মন ভরে যায়, সাগরের ঢেউ সে তো তৃষ্ণা মেটায়, পাখির কুহুতানে মন ভরে যায়, সাগরের ঢেউ সে তো তৃষ্ণা মেটায়, ভরে না কোমল আজ কোনো ভাবে, তোমার তুলনা আর কিছু নাই, তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই, তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই, শিশিরের কান্নায় তোমাকে খুঁজি, ভোরের স্নিগ্ধতায় তোমাকে খুঁজি, শিশিরের কান্নায় তোমাকে খুঁজি, ভোরের স্নিগ্ধতায় তোমাকে খুঁজি, পেয়েও পাই না কো এ অন্তরে, তোমার সুধা সে তো এই মনে চাই, তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই, তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পায়। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, দর্শকদের আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জলসা টিভির মাহে রমজানের প্রতিদিনের লাইভ অনুষ্ঠান সুরে সুরে আড্ডায় আজকে উপস্থিত ছিলেন তাওহিদুল ইসলাম এবং আছেন দীন মোহাম্মদ দিগন্ত। দর্শকের জ্ঞাতার্থে আমি জানাতে চাচ্ছি আগামীকাল বিকেল 3টায় আবারও এই সময়ে হাজির হব আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এমন এক ব্যক্তিকে নিয়ে, যে ব্যক্তিটা আমাদের উস্তাদ, আমাদেরকে গান শিখিয়েছেন জলসা টিভির চেয়ারম্যান।
সম্মানিত চেয়ারম্যান আমাদের মাসুদ রানা ভাইয়ের ওস্তাদ, আমাদের সকলের ওস্তাদ ডক্টর মাহফুজুর রহমান আখন্দ থাকবেন আমাদের সাথে, সাথে আরো একজন শিল্পী থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সামনে নতুন কাউকে হাজির করব এবং মাহফুজ ভাইয়ের জন্য অপেক্ষায় আমরা সেই প্রহরটা গুনতে থাকি। আর অনেকেই কমেন্ট করেছেন, একজন লিখেছেন মাত্র জয়েন করলাম, তাহিদের গান শুনতে চাচ্ছি, তাহিদ গানটা গেয়ে দিয়েছেন। শফিক ভাইয়ের কাছ থেকে আর একটা গান শুনতে চাচ্ছি, দুঃখ প্রকাশ করে নিচ্ছি সময় স্বল্পতা। এরপরে হিসামকে আনলে ভালো হতো, হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করা হবে। এরপরে তাওহিদ ভাইকে দেখে ভালো লাগলো, শুধু ভালোবাসা লিখেছেন, মারহাবা জলসা টিভির জন্য শুভকামনা। যাই হোক, আমরা সর্বশেষ পর্যায়ে চলে এসেছি, আমরা বিদায় নেব। তার আগে দীন মোহাম্মদ দিগন্তের কাছ থেকে একটা গান শুনবো এবং তোমার যদি কোনো কথা থাকে দর্শকের উদ্দেশ্যে তুমি বলতে পারো দিগন্ত। জি, আমার দর্শকের উদ্দেশ্যে আমার দোয়া চাই এবং আমি আমি দর্শকদের উদ্দেশ্যে, আমার দর্শকরা আমাকে অনেক ভালোবাসেন, তো এই নিয়ে একটি গান। গানটির কথা লিখেছেন আমার বাবা এবং শুরু করেছেন সুবিধা নমস্কার। আচ্ছা ঠিক আছে, গানটি শুনবো দিগন্ত, তার আগে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজানের প্রতিদিনের লাইভ অনুষ্ঠান সুরে সুরে আড্ডার আজকের তৃতীয়তম পর্বে উপস্থিত ছিলেন শিল্পী তাওহিদুল ইসলাম এবং শিশু শিল্পী দীন মোহাম্মদ দিগন্ত। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তার আগে ছোট্ট একটা মেসেজ দিতে চাচ্ছি। নিজেদের সুস্থতার জন্য আমরা ঘরে থাকব, নিরাপদে থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং বর্তমান সরকারের যে আইন আছে সে আইন মেনে রেখে আমরা ঘরে থাকব, কোলাহল থেকে দূরে থাকব, আমরা একাকী থাকার চেষ্টা করব। সর্বশেষ আমরা যে জিনিসটি করব সেটা হচ্ছে যে মহান রব্বুল আলামিনের সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য ইবাদতে মশগুল থাকব। যারা কোরআন তেলাওয়াত সহিভাবে করতে পারতাম না এই সময়ে, মোক্ষম টাইমটা একা একা ধায় রমজান এবং আমার আমাদের যেহেতু হোম কোয়ারেন্টাইন লকডাউন অবস্থা, ঘরের মধ্যে থাকতে হচ্ছে, অবশ্যই কোরআনটাকে আমরা জেনে বুঝে পড়ার চেষ্টা করব। দর্শক মন্ডলী, আমরা সর্বশেষ দিগন্তের গান শুনতে শুনতে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহে রমজানের আবার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি শিল্পী শফিক আদনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দর্শকের উদ্দেশ্যে গানটি শুরু করছি। এত বেশি ভালো বেসেছো আমায়, দোয়া করি না যা পাবে যে সবাই। এত বেশি ভালো বেসেছো আমায়, দোয়া করি না যা পাবে যে সবাই। কঠিন সময়ে হাশরের ময়দানে হাও যে কাউসার তোমাদের সারাবে, কঠিন সময়ে হাশরের ময়দানে হাও যে কাউসার তোমাদের সারাবে। এত বেশি ভালো বেসেছো আমায়, দোয়া করি না যা পাবে যে সবাই। এত বেশি ভালো বেসেছো আমায়, দোয়া করি না যা পাবে যে সবাই। তোমাদের দোয়াতে এত দূর এসেছি, এদিন শোধ হবে না জানি। তোমাদের দোয়াতে এত দূর এসেছি, এদিন শোধ হবে না জানি। সকলের মুখ যেন উজার করতে পারি, সেদিনের তরে রাখিব সরণে। এত বেশি ভালো বেসেছো আমায়, দোয়া করি না যা পাবে যে সবাই। এত বেশি ভালো বেসেছো আমায়,
দোয়া করি না যা পাবে যে সবাব, মাবুদের দরবারে পানা চাই কিবলাতে, জোড়া হাত তুলি যারা গেছে কবরে, মাবুদের দরবারে পানা চাই কিবলাতে, জোড়া হাত তুলি যারা গেছে কবরে, ক্ষমা করে দিও বুঝে না বুঝে, প্রাণ মনে করেছি পাপ চলনে বলনে, এত বেশি ভালো বেসেছো আমায়, দোয়া করি না যা পাবে যে সবার, এত বেশি ভালো বেসেছো আমায়, দোয়া করি না যাক পাবে যে সবাই, এত বেশি ভালো বেসেছো আমায়, দোয়া করি না যাক পাবে যে সবাই। সবাই ভালো থাকবেন।